প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। এর অলওয়েদার সড়ক এখন লাখো পর্যটকের অন্যতম আকর্ষণ। এতে হাওড় পর্যটনে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। তবে এ পর্যটক দর্শনার্থীদের ব্যবহৃত বর্জ্যে প্রাকৃতিক এ হাওড়ের দূষণ ও ফসলহানির আশঙ্কায় উদ্বিগ্ন করে তুলেছে স্থানীয়দের। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরতুল্লাহ বিপ্লব। কিশোরগঞ্জের নিকলি, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই চার উপজেলাকে নিয়ে বিস্তৃত বড় এই হাওড়, যা দেশের অন্যতম শস্য ও মাছের ভাণ্ডার হিসেবেও পরিচিত। কয়েক বছর হল বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এই জলাভূমি অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে অভ্যন্তরীণ পর্যটকদের কাছে। বিশেষ করে হাওড়ের এই জলরাশি ভেদ করে প্রায় 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক দেখতে আসছেন অনেকেই। নিকলির বেড়িবাঁধ, ছাতিরচরের করসমন ও অষ্টগ্রামের ভাসমান জনপদ দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার পর্যটক। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত সুবিধা, বিশ্রামাগার বা শৌচাগার নেই, সেখানে নেই পরিবেশসম্মত সুযোগ সুবিধাও। যে পর্যটক ভাই বোনরা আসে তারা নিজের সাথে কিছু ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট, তারপর পানির বোতল, চিপসের প্যাকেট, এগুলো যারা ব্যবহার করে তারা দেখা গেছে যে এগুলো নদীতে ফেলে যত্র ময়লা আবর্জনা এখানে ফেলে রেখেছে, ওটা যদি একটু সংস্কার করা হয় তাহলে দিন দিন ওদের ভবিষ্যতে হাওড়ের পরিস্থিতি আরও অনেক সুন্দর হবে। ময়লা ফেলার আলাদা একটা যদি ব্যবস্থা থাকতো তাহলে এই ময়লা পরিবেশটা আরও সুন্দর হতো। পাশাপাশি ঘুরতে আসা হাজারো পর্যটকের ব্যবহৃত বর্জ্যে দূষণের কবলে পড়েছে হাওড়। প্লাস্টিক, পলিথিন সহ নানা সামগ্রী গিয়ে পড়ছে হাওড়ের তলদেশের উর্বরা মাটিতে। ভবিষ্যতে ফসল উৎপাদনে যা বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা। আবাসিক হোটেল হয়েছে প্রায় 30টির মতো, এটা অনেক জেলা সদরে পরিবেশ নিয়ে নাই। কিন্তু যদিও হাওড় ঘিরে পর্যটনের নতুন এ সম্ভাবনায় স্থানীয় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, তৈরি হয়েছে বাণিজ্যিক নানা স্থাপনা, পিছিয়ে পড়া এই অঞ্চলটিতে এসেছে প্রাণচাঞ্চল্য। তবে দূষণে ভবিষ্যতে সে পরিস্থিতি কী হবে তা নিয়েও রীতিমতো উদ্বিগ্ন স্থানীয়রা। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা।